তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রঙ্গন অস্থির হয়ে গেছে তুতেকে নিয়ে। মা ফোন দিলে, মাকে চিন্তা করতে নিষেধ করে দিলে, মা আসতে চাইলে রঙ্গন নিষেধ করে। সৌমিলি এসে বলে, কি হয়েছে মা? মন্দিরেও জানতে চাইলে মা বলে, তুতের ইলেকট্রিক শক হয়েছে। এদিকে ডাক্তারের চেম্বার এসেছে রঙ্গন। ডাক্তার জানিয়ে দিল, আপনি সময় মতো ওকে সরিয়ে না দিলে ওনাকে বাঁচানো সম্ভব হতো না, তবে ডান হাতে সমস্যা হয়েছে, 24 ঘন্টা না গেলেই কিছু বলা যাবে না, আর 4 দিন বিশ্রামে থাকতে হবে। ওদিকে শ্রুতি জানিয়ে দিল, ছোড়দার রুমে তার কেটে কেউ ছোট বৌদির রঙের পাত্রে রেখে দিয়েছিল, সে চায় না বৌদি কাজটা করুক। প্রিয়াঙ্কার দিকে আঙুল তুলেছে শ্রুতি। সৌমিনী মনে মনে বলে, যাক আমার দিকের তিরটা আসেনি। বাড়িতে সবার আলোচনার এক পর্যায়ে অভিষেক বলে, মা আমার মনে হয় একবার ওখানে যাওয়া দরকার, রঙ্গন একা একা কি করছে কে জানে। মা জানিয়ে দিল কোনো হেলথ সেন্টারে আছে। কথাটা শুনেই চমকে ওঠে অভিষেক, কেননা শিউলিকে নিয়ে তার দাদা তো ওই ক্লিনিকেই আছে। তাই আড়ালে গিয়ে অভিষেক ফোন করে শ্যামকে, মানে শিউলির সৎ দাদাকে। কিন্তু তার আগেই কিন্তু শিউলিকে দেখে একপাশে ডেকে নিয়ে যায়। তাকে অনেক কষ্টে বুঝিয়েছে কিভাবে সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। শিউলি এবার বিশ্বাস করল তুতেকে। ততক্ষণে সেখানে চলে এসেছে অভিষেক, তাকে দেখে ফেলেছে তুতে। তাহলে কি এবার শিউলিকে লুকিয়ে রাখবে তুতে? আর এই হাত দিয়ে কি সব ডিজাইন শেষ করবে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।